হ্যালো গাইস, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ইট অ্যান্ড ক্লিক। তো আজকে রবিবার সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে এবার থেকে ছোটো ছোটো ব্লগ করব, তো বেশি কথা বলবো না, বাজারের দিকে যাচ্ছি, কিছু কিছু শর্ট দেখাবো, তারপরে যে কী কী রান্না হচ্ছে আর কী কী মেনু হচ্ছে সেগুলো দেখাবো। তো চলো দেখতে থাকো। তো এখন দেখতে পাচ্ছ এই মুরগির দোকানের সামনে চলে এসেছি। তো মুরগির দোকানের সামনে এসেছি মানে বুঝতে পারছো চিকেন নেবই, ঠিক আছে। আর বনি ওদিকে সবজি নিচ্ছে, ঠিক আছে, খুবই সবজি নিতে ব্যস্ত, মনে হয় ফ্রাইড রাইস করবে, ঠিক আছে। তাই জন্য হচ্ছে বিনস গাজর এসব নিচ্ছে, ঠিক আছে। তো চলো দেখা যাক আজকে কী কী হচ্ছে। তো প্রথমবার বনি আজকে মাছের বাজারে গেলো আমার সাথে, ঠিক আছে। তো প্রথমবার মাছের বাজারে গিয়ে ঝগড়াঝাটি মারামারি, মানে কোনো মাছের দোকানের লোকের সাথে নয়, ঝগড়াঝাটি মারামারি আমার সাথেই করেছে, কেন আমি ওকে মাছের বাজারে ঢোকালাম। তো মুখ ভালো করার জন্য এই দোকানে মিষ্টি কিনতে এসছে, মিষ্টি মুখ করবে দিয়ে হচ্ছে দাবা বাড়িতে যাবেন, ঠিক আছে। এখন আমরা ব্রেকফাস্ট করিনি, বাড়িতে গিয়ে আজকে আমার কপালে আছে, মাছের বাজারে ঢুকেছিলাম। তো যাই হোক, তো দেখা যাক কী কী রান্না হচ্ছে আজকে। আর এই যে রাজ এখানে এখন কাটতে বসে পড়েছে, কী কাটছে, কী কাটছ, টমেটো কাটছ? এই যে এতক্ষণে এইগুলো বসিয়ে দিয়েছে এগুলো কাটতে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে দুই মা হচ্ছে গল্প করছে মাঝে মাঝেই। তুমি কী করছো? তুমি দাঁড়িয়ে রয়েছো, তুমি কী করছো? চশমা পরে বসে। তো চলো আজকে এইগুলো এইগুলো দিয়ে কী করবে তুমি আগে বলো। এগুলো ফ্রাইড রাইসে লাগবে, তুমি রান্না করবে, আমি মাংস রান্না করবো, ঠিক আছে। শর্ট ভিডিও বড় হয়ে যাচ্ছে, পরে আবার কথা। ওকে ওকে ওকে। মানে আজকে এত রান্না হচ্ছে, এইখানে হচ্ছে দেখুন এখানে মাছের কালিয়ানা, আমি হাত দেবো না। এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি, মাংস রান্না করব। এখানে কুচি কুচি করে মাংস কাটা আর হচ্ছে চিংড়ি মাছ ভাজা হবে। এই যে এখানে বনি করছে, বনি আজকে খুব খাটাখাটি করছে, এই দেখুন। বাকি কথা আবার পরে হবে, একটু একটু করে শর্ট দেখাবো। আপনাদেরকে বললাম একসাথেই আমি আর বনি হচ্ছে আজকে রান্না করছি। তো মিক্স ফ্রাইড রাইস এইখানে হয়েছে হাফ, আরও হচ্ছে প্রসেসিং চলছে। আর আমি এই সবে হচ্ছে দেখলেন এতক্ষণ শর্টস দেখলেন, আর হচ্ছে এই যে দহি চিকেন, ঠিক আছে, স্পেশালি আজকে বানানো হচ্ছে, তো এটা বানাচ্ছি, এই দেখে নিই। এটা একটুখানি বাদে একদম হয়ে গেলেই সঙ্গে সঙ্গে গরম গরম বনিকে দিয়ে টেস্ট করাবো, বনি টেস্ট করে বলবে, তারপর ভিডিওটা শেষ করে দেবো, ঠিক আছে গাইস। তো অনেক দিন বাদে রবিবার সবাই মিলে একসাথে খেতে বসেছি, সবাই আছে এই টেবিলে, ঠিক আছে, দুজন মিসিং, ঠিক আছে, আর বাকি সবাই আছে, যাই হোক। তো এই যে আমার বউ খাচ্ছে, ঠিক আছে, এবার ওই রিভিউটা দেবে যে আমি কীরকম মাংসটা রান্না করেছি আজকে। এমনিতে সকাল থেকে বহুত খোঁজে ছিল, মাছের বাজারে ঢুকিয়েছিলাম বলে একটু ফিসফিস করছিল, যাই হোক মাছ রান্না করেছে অতি কষ্টে, ঠিক আছে। আমার খুব আনন্দ হয়েছে, মাছের কালিয়া চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, দেখেন একা একাই খেতে শুরু করে দিয়েছে, যাই হোক এবারে ও রিভিউটা দেবে, ঠিক আছে। তো এখন এই যে দেখুন মাথা হাত দিয়ে বসে আছে, এই যে লেগ পিসটা যাচ্ছে, ঠিক আছে, ও রিভিউটা দেবে। আচ্ছা এবার বলো কেমন হয়েছে, এই রিভিউটার জন্য অপেক্ষা করছি, একদম অনেস্ট রিভিউ দেবে। হ্যাঁ একটু তাকাও ক্যামেরার দিকে, দর্শক বন্ধুরা দেখছে তো, মাংসটা ঠিকঠাক ভাবে সফট হয়ে গেছে, আচ্ছা
মানে ঠিকঠাক পাপা সেদ্ধ হয়েছে তাই তো? হ্যাঁ, দই চিকেন, তাহলে দই চিকেনটা মিক্সড ফ্রাইড রাইসের সাথে যায় তাই তো? এটাই তুমি দর্শক বন্ধুদের বলছো, তাহলে রেসিপি জানতে হলে বনিকে পিং করবেন, নাহলে আমাকে পিং করবেন, ইট অ্যান্ড ক্লিকে যোগাযোগ করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপাতত এখানেই শেষ করছি এই ভিডিওটা।